এবারে নন্দীগ্রাম সেখানে তৃণমূল এবং সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধে পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে সূত্রপাত হয় পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে দুই দলই সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন নন্দীগ্রামের ঘটনা এবং সেখানে পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে তৃণমূল এবং সিপিএম দুই দলই বেশ কয়েকজন হামলার ঘটনায় আহত হয়েছেন বিটন চক্রবর্তী কথা বলবেন প্রথমত এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে বিটন পতাকা লাগানোকে কেন্দ্র করে কিভাবে সংঘর্ষ সূত্রপাত হলো এবং বেশ কয়েকজন এই হামলার ঘটনায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে কি অভিযোগ বিটন দেখো তুমি জানো যে আর কয়েকদিন পর আগামী শনিবার কিন্তু ভোট রয়েছে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই কিন্তু সিপিএম এর তরফ থেকে আজকে নন্দীগ্রাম এলাকায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল যেটা অভিযোগ তারা যখন বঙ্কিম মোড় এলাকায় নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বঙ্কিম মোড় এলাকায় যখন তারা পতাকা লাগাতে যায় তখন এক দোকানদার তিনি বাধা দেন বলে অভিযোগ যদিও তারপরে কিন্তু বচসার হয় বচসার থেকে কিন্তু দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি তারপরে হয়তো মারধর করা হয় এমনকি দুপক্ষেই বেশ কয়েকজন আহত হয় এবং যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে আহত হওয়ার পর তারা যখন পরস্পর থেকে বিরুদ্ধে অভিযোগ করে তারা যখন নন্দীগ্রাম যে সুপার স্পেশালিটি হাসপাতালে আসে সেই হাসপাতালের মধ্যেও পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে এবং এই মারধরের ঘটনা দুপক্ষে প্রায় পাঁচজনের মতন আহত হয়েছেন তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ যে তাদের এক সমর্থকের দোকানে কিন্তু জোর করে পতাকা লাগাতে এসেছিল এবং পোস্টার মারতে এসেছিল তার বাধা দেওয়াতেই তাদেরকে মারধর করে পাল্টা সিপিএম এর পক্ষ থেকে যেটা অভিযোগ করে বলা হচ্ছে তারা যখন প্রচার সেরে বাড়ি ফিরে আসে তখনই তৃণমূলের লোকজন তাদেরকে মারধর করে ফলে এই অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু সরগরম হয়েছে নন্দীগ্রাম এবং দুপক্ষের বিরুদ্ধে এই একই অভিযোগ নিয়ে আসছে ধন্যবাদ বিজন এই লাগাতার হিংসা আর অশান্তির মধ্যে একটা প্রশ্ন বারবারই বড় হয়ে উঠছে যে কোথায় বাকি কেন্দ্রীয় বাহিনী দফায় দফায় বৈঠক চলছে লাগামহীন সন্ত্রাস তবুও কেন কেন্দ্রীয় বাহিনী নিয়েই টানা পড়ে রেখেছি আপনাদের সামনে যে দফায় দফায় বৈঠক চলছে কিন্তু কোথায় বাকি কেন্দ্রীয় বাহিনী উত্তর নেই কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিকল্পনার অভাব কেন এত টানা পড়েন ভোটের আগেই 23 দিনে 13 জনের প্রাণ চলে গেছে তবু কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই টলবহানা মুখ্য সচিব ও ডিজির সঙ্গে স্পর্শকাতর বুথ নিয়ে ইতিমধ্যেই আলোচনা কমিশনে জেলা প্রশাসনকে স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা তৈরি করতে নির্দেশ কমিশনে যে বুথে অতীতে 90% বেশি ভোট পড়েছিল বা যেখানে কোনো প্রার্থী 75% বেশি ভোট পেয়েছিলেন সেই সব বুথ চিহ্নিত করার নির্দেশ কমিশনে স্পর্শকাতর বুথ নিয়ে কি নির্দেশ কমিশনে রেখেছি আপনাদের সামনে যে বুথে অতীতে 90% বেশি ভোট পড়েছিল বা যেখানে কোনো প্রার্থী 75% বেশি ভোট পেয়েছিলেন সেই সব বুথ চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের থেকে কিন্তু প্রশ্ন উঠছে বাকি কেন্দ্র বাহিনী কবে আসবে 23 দিনে 13 জনের প্রাণ চলে গেল 13 জনের মৃত্যু তবু কেন কেন্দ্র বাহিনী নিয়ে টালবাহানা